কিছু জিনিস হওয়ারই ছিল বা হওয়ারই থাকে বা হতোই, তারপরও সেটা যেন ঠিক হজম হতে চায় না, মন মানতে চায় না অনেক সময়। আজকে তামিম ইকবালের প্রেস কনফারেন্স দেখে মন খারাপ হয়নি, এরকম বোধহয় কেউ নেই। একেবারে তামিম হেটার যারা খুব করে এই দিনটার দেখা চাইছিলেন, এই ঘোষণাটার অপেক্ষা ছিলেন, তাদেরও খানিকটা হলেও কোথায় যেন একটু হলেও খারাপ লাগার কথা। তামিমের ওই কান্না আজকে আসলে সবাইকে ছুঁয়ে গেছে, যারা চাইছিলেন তামিম ইকবাল সরে দাঁড়াক, তামিম ইকবাল অবসর নিক, তামিম ইকবাল ক্রিকেট ছেড়ে দিক, ঠিক তারও কেউই বোধহয় এইভাবে চাননি বিষয়টা ঘটুক। সিরিজের মাঝপথে একটা ম্যাচ হয়ে গেল, আরেকটা ম্যাচের যখন বাকি আর একদিন, তার আগ দিয়ে আকস্মিক একটা সংবাদ সম্মেলন এবং সেখানে তামিম ইকবালের কান্না ভেজা একটা বিদায়। তিনি সবার কাছে বিদায় চাইছেন, সবাইকে ধন্যবাদ জানাচ্ছেন এবং কাউকে কোনো কথা বলার সুযোগ না দিয়ে ক্রিকেট থেকে সরে দাঁড়ালেন। এবং তিনি আসলেই সত্যিকার অর্থে কাউকেই কথা বলার সুযোগ দেননি, শুধুমাত্র সংবাদ সম্মেলনে না, বিসিবির কাউকে তিনি এঙ্গেজ করার সুযোগ দেননি, কোচের সঙ্গে কথা বলেননি, তার ক্রিকেটের সহকর্মীদের সাথে না, শুধুমাত্র তার ফ্যামিলির সঙ্গে আলাপ করেছেন এবং সেটা তিনি বলেছেন। তামিম ইকবালের এই বিদায়টা বাংলাদেশ ক্রিকেটে আরও একটা জিনিসই প্রতিষ্ঠিত করলো যে এখান থেকে, এই অঙ্গন থেকে কারও বিদায়ই আসলে সুখকর হয় না। বাংলাদেশের ক্রিকেট থেকে অবসরের কালচার নেই, বিদায়ের কোনো ব্যাপার নেই এখানে, এবং সেটা সবসময় এরকম বাজেভাবেই শেষটা হয়। শুরুটা যেরকম দারুণ হয় প্রত্যেকের, শেষটা কখনোই ভালো হয় না, কারো ক্ষেত্রেই না। এটা অন্তত আমরা যখন থেকে ক্রিকেটটা দেখছি, তামিম ইকবাল যে বললেন গত ষোলো বছর ধরে তিনি ক্রিকেট খেলেছেন, এই ষোলো বছরে তামিম ইকবালও হয়তো কাউকে দেখেননি ভালোভাবে মাঠ থেকে চমৎকারভাবে স্বাভাবিক নিয়মে বিদায়টা নিতে, এরকম অস্বাভাবিকভাবেই বিদায়গুলো এসেছে। এখন এই বিদায় ঘিরে স্বাভাবিকভাবে অনেকগুলো প্রশ্ন উঠে যাচ্ছে। সবচেয়ে বড় কথা, তামিম কেন এরকম সিদ্ধান্ত নিলেন আকস্মিক? দেখুন, একটা জিনিস পরিষ্কার করি, সেটা হচ্ছে যে তামিম ইকবাল একটা কথা তিনি বলেছেন যে তিনি আসলে এই সিদ্ধান্তটা হুট করে নেননি এবং তিনি বেশ ভেবেচিন্তে এই সিদ্ধান্তটা নিয়েছেন। কিন্তু অ্যাকচুয়ালি কি সেটা ঠিক আসলে? কারণ হচ্ছে, তিনি যদি হুট করে নাই নেবেন, তাহলে ভেবেচিন্তেই যদি নেবেন, তাহলে সিরিজের মাঝপথে কেনই বা তিনি তাহলে ওয়ানডে বিশ্বকাপ ঘিরে এত এত পরিকল্পনার কথা বলবেন, দলকে নিয়ে এত স্বপ্ন দেখবেন, দেখাবেন? এর আগে যতগুলো তামিম ইকবাল সংবাদ সম্মেলন করেছেন, সবগুলোতেই তার ফিউচার নিয়ে তিনি কথা বলেছেন, ক্লিয়ার ধারণা দিয়েছেন দল কেমন পেতে চান, পারফরমেন্স কীভাবে করতে চান। সেখানে হঠাৎ করে কী এমন ঘটে গেল যে একটা সিরিজের মাঝপথে এসে তিনি তাকে বিদায় নিতে হচ্ছে? একটা হচ্ছে সমর্থকদের প্রেশার, সোশ্যাল মিডিয়া, এগুলো তামিম ইকবাল ক্যারিয়ার শুরু থেকে ফেস করে এসেছেন, হয়তোবা সবচেয়ে বেশি ফেস করেছেন, তার ফ্যামিলিকে নিয়ে তার ব্যক্তিগত আক্রমণ হয়েছে, অনেক সোশ্যাল মিডিয়ায় ট্রল হয়েছে, মেম হয়েছে। বাট সেটাকে একপাশে সরিয়ে রেখে তামিম ইকবাল কিন্তু খেলে যাচ্ছিলেন, পারফর্ম করে যাচ্ছিলেন। কিন্তু আমার কাছে যেটা মনে হয়েছে, তামিম ইকবালের অবসর নেওয়ার একমাত্র কারণ, তামিম ইকবাল আসলে তিনি বেশ একটু অন্য রকম মেন্টালিটির, আমি বলবো তামিম ইকবাল, তিনি একটু কিছু ব্যাপারে তিনি খুব স্ট্রিক্ট, প্রাইভেসি জিনিসটা তিনি পছন্দ করেন, বারবার তিনি বলেছেন তিনি মনে করছেন সেইটারই লঙ্ঘন হয়েছে। কীভাবে? ধরুন ফিটনেস নিয়ে তামিম ইকবালের এই যে এত আলাপ আলোচনা, এটা কীভাবে আসলো সামনে? প্রথম কথা, তামিম আগের দিন কিন্তু প্রেস কনফারেন্সে বলেছিলেন তার ফিটনেস নিয়ে প্রশ্ন করে, সেটা তিনি উত্তরও দিয়েছেন, এবং সেটা নিয়ে কিন্তু কোথাও আপনি দেখবেন না কোনো মিডিয়া কোনো তামিমের ওই ফিটনেস ইস্যুটাকে ফোকাস করে কোনো রিপোর্ট করেছে, করেনি। করলো কখন? যখন পরের দিন নাজমুল হাসান পাপনের একটা ইন্টারভিউ আসলো সবখানে জনসম্মুখে, যে তিনি বলছেন যে তামিম ইকবাল ফিটনেস নিয়ে জানিয়েছেন তিনি যে সমস্ত কথা বলেছে সেটা কোচের পছন্দ হয়নি, এবং কোচ এটা পাপন সাহেবকে জানিয়েছেন। নাজমুল হাসান পাপন সেটা কী করেছেন? যথারীতি তার যেটা কাজ, মিডিয়াকে জানিয়ে দিয়েছেন। তার এই ঘটনাটাই কি আসলে তামিম ইকবালের অবসর নিতে সিদ্ধান্তটাকে ত্বরান্বিত করলো, অবসর নিতে বাধ্য করলো? হুনোস। কিন্তু নাজমুল হাসান পাপনের এটা উচিত হয়নি, একদমই অনুচিত একটা কাজ করেছেন, এবং সেটাতে তামিম ইকবাল যদি অবসর নিয়েও থাকেন অবাক হওয়ার কিছুই নেই, বরং সেটা একটা কারণ হতে পারে। আরেকটা কারণ যেটা কি, তামিম ইকবাল কেন অবসর নিলেন, অবভিয়াসলি অভিমানের কথা আসছে, যে অভিমান আমরা দেখেছি মাহমুদুল্লাহ রিয়াদের ক্ষেত্রে, যে অভিমান আমরা দেখেছি আরও অনেকের ক্ষেত্রে, কিন্তু তামিম ইকবালের এই অভিমানটা বড়ই শক্ত। তিনি একেবারে সব ধরনের ক্রিকেট থেকে ইমিডিয়েট ইফেক্ট থেকে অবসর নিয়েছেন এবং তার এই সিদ্ধান্ত বদলানোর কোনো সুযোগ আমি অন্তত দেখি না, তামিমকে যতটুকু চিনি। সো তামিম ইকবাল অবসর নিয়েছেন, তামিম ইকবালের অধ্যায় শেষ হয়ে গেল, কিন্তু যথারীতি খুব খারাপভাবেই শেষ হলো অধ্যায়টা, এবং এটার পেছনে একটা কারণ হতে পারে তার যে কথোপকথন কোচের সঙ্গে, সেটা বোর্ড প্রেসিডেন্ট পর্যন্ত ঠিক ছিল, কিন্তু সেটা মিডিয়াতে চলে আসা এবং সেটা নিয়ে নতুন করে আলোচনা সমালোচনা তৈরি হওয়া, যেটা তামিম ইকবালের পছন্দ হয়নি, ফলে তিনি অবসরের সিদ্ধান্তটাই নিয়ে নিচ্ছেন। এবং একই সঙ্গে তার ব্যাটিং, স্ট্রাইক রেট, তার
নানান কিছু নিয়ে ভূমিকা নিয়ে অনেক রকম কথা হচ্ছিল সবসময়ই, সেসবও হয়তো বা তাকে সিদ্ধান্ত নিতে সাহায্য করে থাকতে পারে যে দরকার নেই এত সমালোচনা ঝামেলার ভাই, আমাকে যদি আর দরকার মনে নাই হয় বাংলাদেশ দলের তাহলে আমি নিজে থেকে সরে যাই। সেটাও আবেগী একটা সিদ্ধান্ত অবশ্যই তামিম ইকবালের, কারণ তিনি সিরিজের মাঝপথেই সিদ্ধান্তটা নিচ্ছেন। এখন আর একদিন বাকি, ক্রাইসিসগুলো দেখুন, নতুন করে একটা ক্যাপ্টেন খুঁজতে হবে, নতুন করে ওপেনার একজন ব্যাটসম্যান খুঁজতে হবে তামিম ইকবালের জায়গায়, নতুন করে টিম প্ল্যান টিম গেম সাজাতে হবে। না, হাতুরুর সঙ্গে এবং নাজমুল হাসান পাপনের এই জুটিটা কিন্তু বহুত পুরনো, এবং এই জুটিটা মিলে আরও অনেক ক্রিকেটারের সঙ্গে এরকম ঘটনা ঘটেছে, এবং অবভিয়াসলি সিনিয়র ক্রিকেটারদের সঙ্গে। মাশরাফি বিন মুর্তজা সবসময় যেটা হতো কোচের সঙ্গে দ্বন্দ্ব, এবং সেটা প্রেসিডেন্ট পর্যন্ত যেত, এবং প্রেসিডেন্ট সেটা মিডিয়াতে এসে ফলো করে আলাপ করতেন যে আমি তো কিছুই জানি না, আমাকে তো কিছুই বলা হলো না, এটা কেন হলো, ঠিক আছে আমি দেখছি ব্যাপারটা। তো আপনি দেখেন আপনাকে মিডিয়াতে এসে কেন বললে সেটা দেখতে হবে। ওয়াই? সো তামিম ইকবাল অবসর নিয়ে নিলেন, এবং তামিম ইকবালের তিনি আজকে আসলে খুবই খুবই আবেগাপ্লুত ছিলেন, কথাই বলতে পারছিলেন না। প্রথমত চট্টগ্রাম তার হোম টাউন, তার হোম ক্রাউড, তার ফ্যামিলির সামনে তাকে আসলে সিদ্ধান্তটা নিতে হয়েছে। তিনি তার বাবার কথা বলেছেন, চাচার কথা বলেছেন, আর অনেকের কথাই তিনি বলেছেন, কিন্তু তামিম ইকবালের শুধু একটা কথা যেটা আমার কানে খুব লেগেছে, তিনি বলেছেন যে আই ট্রাইড মাই বেস্ট। আমি শুধু একটা কথাই বলতে চাই, তামিম ইকবাল বলছিলেন আই ট্রাইড মাই বেস্ট। অফকোর্স তামিম, আপনি আপনার সর্বোচ্চ চেষ্টা করেছেন এবং আপনি আপনার সর্বোচ্চটা দিয়েছেন, এবং আপনার সময়ে আপনি যখন পিকে তামিম ইকবাল, তখন আসলে আপনার ধারে কাছে কেউ ছিল না, ইউ ওয়ার আওয়ার বেস্ট, ইউ ওয়ার, মানে তখন আপনাকে নিয়ে কোনো সমালোচনাও ছিল না, নট আ সিঙ্গেল তামিম হেটার তখন বলে কোনো শব্দই ছিল না পৃথিবীতে, কোনো জন্ম হয়নি কারো তখন। সেটা আপনি ওই 2007 বিশ্বকাপ থেকে শুরু করে এশিয়া কাপের আপনার ওই চার আঙুল দেখানো পর্যন্ত, ইউ ওয়ার দ্য বেস্ট, লর্ডসের ওই 100, ইউ আর দ্য বেস্ট, নট অনলি ফর আস, ওয়ার্ল্ড ওয়াইড, বাংলাদেশ শুধু না, আন্তর্জাতিক ক্রিকেটেও তামিম ইকবালকে সেইভাবে ট্রিট করতে, এবং সে কারণে আপনি আপনার যোগ্যতার প্রমাণ আপনি পেয়েছেন, আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছেন, আইপিএলে গিয়েছেন, কাউন্টি ক্রিকেট খেলেছেন, এটা আপনার সেরা সময়গুলোর কথাই আমি বলছি। এবং আরেকটা কথা যেটা আপনি বললেন যে বেশ হতাশা রাগ ক্ষোভ থেকেই বলেছেন, অভিমান থেকে বলেছেন যে মেবি আই ওয়াজ নট গুড এনাফ, না তামিম ইকবাল সেটা একদমই সত্যি না, আপনি অবশ্যই অবশ্যই গুড এনাফের চেয়েও বেশি কিছু ছিলেন বলেই আপনি আমাদের এক নম্বর ব্যাটসম্যান হতে পেরেছিলেন। সো আপনার প্রতি কৃতজ্ঞতার কোনো শেষ নেই তামিম ইকবাল, এবং আমার মনে হয় যে ফ্যানরা মিডিয়ারা যে রিপোর্ট করেছে আপনার বিরুদ্ধে, যেটা আপনাকে মনে হয়েছে সেটাকেও আসলে আপনি স্পোর্টিংলি নিতে পারলে আরও ভালো হতো, এবং আই হোপ আপনি সেটা নেবেন, একসময় আপনি বুঝবেন। তবে তামিম ইকবাল যেতে যেতে একটা চমৎকার মেসেজ দিয়ে গেছেন মিডিয়ার জন্যই, আমাদের জন্যই, যে ক্রিকেটারদের নিয়ে রিপোর্টটা ক্রিকেটেই সীমাবদ্ধ থাকুক, অন্য কিছুতে না যাক, কারণ তামিম ইকবাল এটা খুব বড় ভুক্তভোগী, এবং এই কারণে তিনি খুবই যৌক্তিক একটা কথা বলেছেন, এবং আমিও এটা খুব মনে প্রাণে বিশ্বাস করি। আমাদের এখানে এত ক্রিকেটের বাইরে রিপোর্ট হয়, কার সন্তান, কার ওয়াইফ, কার ছাড়াছাড়ি, কার মানে এত সব নেগেটিভ ব্যক্তিগত বিষয়গুলো নিয়ে রিপোর্ট হয়, কে বিজ্ঞাপন করছেন, কী করছেন, ভাই ক্রিকেটেই আসলে থাকা উচিত মেইন রিপোর্টিংটা, অবভিয়াসলি এটা আমি ভীষণভাবে বিশ্বাস করি। কিন্তু এখন যে সোশ্যাল মিডিয়ার যুগ, মোবাইলের যুগ, সেটাতে আসলে এটা কঠিন হয়ে যাচ্ছে দিন দিন। সো তামিম ইকবালের প্রতি হিউজ রেসপেক্ট, স্যালুট, এবং একই সঙ্গে তামিম এটা যে হওয়ারই ছিল সেটাও আসলে আমাদের মেনে নিতে হবে, বিকজ আপনি অবশ্যই আপনি গত কয়েক বছর ধরে আপনার সেরা ফর্মে নেই, আপনি স্ট্রাগল করছিলেন বেশ কিছু জায়গাতে। তবে আমি যেটা বিশ্বাস করি তামিম, আপনি এভাবে অধিনায়কত্ব ছাড়তে পারতেন, সব ক্রিকেট থেকে বিদায় না নিলেও পারতেন, কারণ টেস্টে আপনার এখনও অনেক কিছু দেওয়ার আছে, বিশেষ করে যখন টেস্ট চ্যাম্পিয়নশিপে আমরা খেলছি, নতুন সাইকেল শুরু হয়েছে, অবভিয়াসলি আপনি টেস্ট ক্রিকেটটা হয়তো আরেকটু দিতে পারতেন নিজের ফিটনেসটা নিয়ে কাজ করে, এবং ওয়ানডেটাও অবশ্যই আপনি টি-20 থেকে অবসর নিয়েছেন, দ্যাট ওয়াজ রিয়েলি ভ্যালিড, লজিক্যাল, সেটা নিয়ে কেউ কিন্তু কোনো কথা বলেনি, বরং সবাই আমার মনে হয় সেটা খুব মেনেই নিয়েছিল ভালোভাবে, এবং ওই বিদায়টাও আপনার যথেষ্ট ভালোভাবে হয়েছিল, আপনি ক্রিকেট থেকে একটা বিরতিতে যান এবং তারপরে আপনি সব ধরনের টি-20 ক্রিকেটে ছেড়ে দেন। বাট এটা যেটা হলো বিনামেঘে বজ্রপাত আমাদের ক্রিকেটের জন্য, একটা আমি বলবো যে সিরিজের মাঝখানে এটা একটা প্রেশার, আপনি হয়তো বা রাগ করেছেন হাতুরু সিংয়ের উপরে, আপনি হয়তো রাগ করেছেন রাজবুল হাসান পাপনের উপরে, কিন্তু আলটিমেটলি এটা আসলে খুবই খুবই আমি বলবো যে একটা ছেলে মানুষের সিদ্ধান্তই হলো, যেটার জন্য আসলে বাংলাদেশের ক্রিকেট সাময়িকভাবে হলেও একটু সাফারার হবে, বিশেষ করে সামনে ওয়ানডে বিশ্বকাপ 3-4 মাস আছে, আপনি একটা ক্যাপ্টেন, সমস্ত রকম প্ল্যানিং আপনার সঙ্গে করা হচ্ছিলো, কোচের যখন চেঞ্জ হলো তখন আসলে সিনারিওগুলো চেঞ্জ হতে থাকলো। তো আমি শিওর আগামী 3-4 মাসে আরও অনেক সিনারিও চেঞ্জ হতে থাকবে। এখন যেটা নতুন প্রশ্ন, কে হতে যাচ্ছে নতুন অধিনায়ক, আমার মনে হয় আফগানিস্তান সিরিজের জন্য হয়তো স্ট্যান্ড ইন ক্যাপ্টেন কেউ হবেন, এবং সেক্ষেত্রে সাকিব আল হাসান উড বি দ্য বেস্ট অপশন, প্রায়োরিটি। তবে দীর্ঘমেয়াদী চিন্তা করলে হয়তো লিটন দাস, মেহেদি হাসান, মিরাজ আরও দু একটা নাম আসবে, তবে আমার মনে হয় আপাতত এই সিরিজের জন্য হয়তো স্ট্যান্ড ইন ক্যাপ্টেন একটা নেওয়া হবে, বাট ফর ওয়ার্ল্ড কাপ মেবি সিরিজের পরে এশিয়া কাপের আগ দিয়ে আমরা হয়তো নতুন ক্যাপ্টেনকে পাবো। আপনারা কাকে চান নতুন ক্যাপ্টেন, এবং তামিমের বিদায় নিয়ে আপনাদের মন্তব্য প্রতিক্রিয়াটাও জানিয়ে যেতে ভুলবেন না। বাই বাই, টাটা।
অল দ্য বেস্ট তামিম ইকবাল, ভালো থাকবেন, আপনাকে অবশ্যই আমরা বিপিএলে দেখতে পাবো, সে আশাটা তো করতেই পারি।